ভোট শুরু হতে বাকি হাতে গোনা কয়েকটা দিন প্রতিদ্বন্দ্বীতে জোট টক্কর দিতে তেরে ফুরে প্রচার করছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত হাওড়া জেলা দুটি বিধানসভা কেন্দ্রের ডোমজুর এবং জগৎবল্লভপুর শ্রীরামপুর লোকসভার অন্তর্গত সোমবার সকাল থেকেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসংযোগ করতে দেখা গেল ডোমজুর বিধানসভার বিধায়ক তথা হাওড়া সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষকে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বললেন তাদের অভাব অভিযোগ শুনলেন মহিলারা ঠিকমতো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন কিনা তারও খোঁজ নিলেন কল্যাণ ঘোষ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন দিল্লির দরবারে বাংলার হয়ে লড়াই করার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জয় করব আমরা হাওড়া সদরে আমার দায়িত্বে হাওড়া সদর লোকসভা কেন্দ্রের প্রসূন বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর কেন্দ্রের দুটো বিধানসভা ডোমজুর এবং জগৎবল্লপুর আমরা প্রসূন বন্দ্যোপাধ্যায়কেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেবো এবং দিল্লির দরবারে বাংলার হয়ে লড়াই করার জন্য আমাদের যা কিছু করার আমরা করবো হাওড়া থেকে ওঙ্কার বাংলা